এক মিনিট অপেক্ষা করা যায় নাকি মুশারফ হোসেন আছেন মুশারফ হোসেন আঙ্কেল রু আছি কেমন আছেন এই তো আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আপনার পড়া শুনলাম Whatsapp অনেক সুন্দর পড়া আসলে অনেক সময় আমাদেরও অত সুন্দর হয় না মাশাআল্লাহ অনেক ভালো না চেষ্টা করতেছি হুজুর কিন্তু আমি অনেক দিন ধরে প্রায় দুইটা ব্যাচের সাথে লেগে আছি হয় নাই চেষ্টা দোয়া করেন আলহামদুলিল্লাহ আপনিও দোয়া রাখেন আমাদের জন্য আসলে

সতেরোটা মাখরাজকে পাঁচটা ভাগে ভাগ করেছে হয়েছে পাঁচটা ভাগের ভিতরে আমরা গতকালকে একটা ভাগ করেছি সেটা হলো যে কনফিডেন্ট আজকে ইনশাআল্লাহ আমরা জিহব্বার মাখরাজ পড়ব জিহব্বায় জিহব্বার ভিতরে দশটা মাখরাজ আছে পেজটা শেয়ার করি অনেক সুবিধা হবে হ্যাঁ গতকালকে আমরা এক থেকে নম্বর পর্যন্ত পড়েছি বাকি জিহ্বা তে আরও সামনে দশটা অর্থাৎ চার থেকে তেরো নম্বর পর্যন্ত জিহ্বা রাখা আছে এগুলো ইনশাল্লাহ আজকে আমরা পড়ব বাকি আজকে তো বৃহস্পতিবার আগামীকাল শুক্রবার অনেক ভাই মাস্কের ক্লাসের জন্য বলছিলেন যে আমাদের তো সূরা একটু শুদ্ধ করার দরকার তো সেই হিসাবে এমনিতেই আমাদের মাস্কের ক্লাস চালু আছে বাকি আগামী কালকে এই আইডিতে আমরা যে আইডিতে ক্লাস করছি এই আইডিতেই রাত নয়টা থেকে দশটা এই সময়টাতে মাস্কের ক্লাস হবে ইনশাল্লাহ আমরা সবাই চেষ্টা করব ওই মাস্কের ক্লাসে অংশগ্রহণ করার জন্য আর ওই ক্লাসটা থাকার কারণে রাত নয়টা থেকে দশটা তো ওই ক্লাসটা থাকার কারণে আগামী কালকে আমাদের আর কি এই যে নিয়মিত যেটা তাসবিদের এই ক্লাসটা হবে না বাকি ওই ওই ক্লাসে আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব সবাই পার্টিসিপে করার জন্য প্রয়োজনে আমিও থাকব আমরা চেষ্টা করব সবাই অংশগ্রহণ করতে তো যেহেতু আগামী কালকে আমাদের এই ক্লাসটা হবে না সেক্ষেত্রে আমরা আমাদের আর আমাদের মাখরাজের ক্ষেত্রে বুদুর কালকে ক্লাস হবে না কেন না এই যে আমরা নিয়মিত যে ক্লাসটা করি এটা না হয়ে কালকে সুরাকির রাতের মাস্ট হবে আর কি ও আচ্ছা ঠিক তার মানে আমরা 8:30 থেকে শুরু করব ওটা হবে নয়টা থেকে তো যে কথা বলছিলাম সেটা হলো আমাদের মাখরাজের জন্য নির্ধারিত দিন তিন দিনের তো এক্ষেত্রে আমরা চেষ্টা করবো যে আজকে যদি সম্ভব হয় যেহেতু আমরা এখনো হরকত দিয়ে আর হরকত দিয়ে যদি না পড়া যায় অথবা আমরা মাখরাজের প্রকার উত্তরণ করতে পারবো না যেমন গতকালকে আমরা জবর যে পেশ অর্থাৎ হারাকাত দিয়ে পড়েছি অনেক ভাইয়ের কাছে হয়তো অস্পষ্ট হয়েছে হামজা জবর আ এগুলো তো আমরা অনেকে এর সাথে পরিচিত না এর কারণে হয়তো অনেকের কষ্ট হবে সেই কথা বিবেচনা করি আজকে আমরা ইনশাল্লাহ মাখরাজ গুলো করবো বাকি আগামীকাল আমাদের সময় আছে শনিবারও সারাদিন সময় সেই হিসাবে আর কি আমরা এই বাকি যে চোদ্দটা নাটক এগুলো ইনশাল্লাহ পড়বো এই তিন দিনে আগামীকাল আগামী পরশু আর আজকে শনিবার রাত পর্যন্ত এই সময়ের ভিতরে আমরা এই চোদ্দটা মাখরাজ মুখস্থ করবো বাকি আমাদের যখন এরকম আমরা হারাকাত অর্থাৎ জবর যে টেস্ট এগুলো এরপরে ইনশাল্লাহ এই একদিনের পড়া আবার আমরা মাখরাজ পড়বো ইনশাল্লাহ বাকি আমাদের পড়ার ভিতরে

কণ্ঠরাজির মধ্যখান হইতে উচ্চারিত হয় আইন হা আইন জবর আ হা জবর হা কণ্ঠনালী শেষ হইতে উচ্চারিত হয় গই খ গইন জবর গ খ জবর খ মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে

এর আগে আমি নিজেও কোনদিন আর কি আমার লাইফে আমি টিউশন করি তো হয়তোবা অনেক সময় হবে আপনাদেরকে ক্ষেত্রে হয়তো আমার কমই থাকতে পারে ওই ক্ষেত্রে আপনারা আপনাদের কোনো পরামর্শ থাকে যে এটা এভাবে না হয় যদি এভাবে আপনি বোঝান হয়তো সুবিধা হবে আমি চেষ্টা করবো ইনশাল্লাহ আর বাকি আপনাদের ভিতরে যদি কোনো প্রশ্ন থাকে যে কোনো ধরনের তাজবিদের বিশেষ করে আহ কোরআন শিক্ষার ক্ষেত্রে যে কোনো ধরনের প্রশ্ন থাকে আপনারা নিঃসঙ্কোচে ইনশাল্লাহ ওই প্রশ্নগুলো করবে আমি আমার সাধ্য মতো চেষ্টা করবো প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য যদি আমি না পারি তবে আমার যারা উস্তাদ আছেন প্রয়োজনে ওনাদের কাছে জেনে হলো আপনাদেরকে ওই প্রশ্নগুলো ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করবো ভাই এমন যেন না হয় যে দেখা যায় ক্লাস শেষ হয়ে যাচ্ছে ওই সময় ক্লাস শেষ করে দিলাম প্রায় কাছাকাছি তো ওই সময়ও যদি আপনাদের কাছে কোনো ভিতরে কোনো প্রশ্ন জাগে ওই সময় ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো ভাই সাদিক ভাই গত তিন দিনই পড়াশোনা হ্যাঁ সাদিক

আইন জবর আ আইন জের ই আমি হোয়াটসঅ্যাপ এ খেয়াল করলাম সেটা হলো যদি আইনের উচ্চারণটা আমরা করি হ্যাঁ গতকালকেও আমরা বলছিলাম যে হলফের মধ্যখান থেকে আমার উচ্চারণ হচ্ছে কিনা হ্যাঁ এই বিষয়টা পরীক্ষা করার জন্য আমরা যে কাজটা করব সেটা হলো যে আমরা আমাদের তো গলায় মোটামুটি ওই যে কন্ঠনালির মাঝখানে যে একটা হাড় আছে উঁচু হাড় আছে আছে না ভাই হাতটা যদি মধ্যখান থেকে আমাদের হরফগুলো উচ্চারিত হয় তাহলে ওই হাতটা একটু উপরের দিকে উঠবে হ্যাঁ আর যদি হলকের মধ্যখান থেকে না হয় হলকের সরুর ভাগ থেকে হয় যেরকম আমরা হামজা হা করি ওই ক্ষেত্রে খুব একটা ওর উপরে প্রভাব আসবে না আর কি ওই উঁচু হাড়টা খুব একটা নড়াচড়া করবে না আর যদি আইন হা এরকম আহ হলকের মধ্যখান থেকে হয় উচ্চারণ হয় তো দেখবেন যে যে হাড় আছে হাড়টা ওটা দেখবেন যে উপরের দিকে উঠছে হ্যাঁ তো আপনার আপনার যেটা মনে হলো আমার কাছে মনে হয়েছে সেটা হলো যে হয়তোবা হলকের শুরুর দিক থেকে অর্থাৎ হামজা ওই দিকে অনেকটা ঝুঁকছে আর আপনার আইন হা দুটো হ্যাঁ তো সেক্ষেত্রে আরো একবার চেষ্টা করেন দেখি

তিন নম্বর কণ্ঠনালি শেষ হতে উচ্চারিত হয় গোয়েন খ গোয়েন যাবর গ গোয়েন জের ঘি পেশ গু খ যাবর খ খ যে খ বেশ গু মাশাল্লাহ তো ওই আপনার তিন নম্বর মাখানাজ ততটা সমস্যা নেই বাকি দুই নম্বর মাখানাজ আর একটু খেয়াল করবেন একসাথে আর অন্যান্য ভাই যারা আছেন হয়তো হতাশ হচ্ছেন আপনারা যে আমরা তো আর এরকম জবর বা বা পেশ যেরকম সাদিক ভাই পড়লেন হয়তো ওইভাবে আমরা পারতাম তো এই ক্ষেত্রে আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা অন্তত পক্ষে এক নম্বর মাখরাজ দুই নম্বর মাখরাজ তিন নম্বর মাখরাজ এইভাবে মাখরাজের হরফগুলো অন্তত পক্ষে আপনারা মুখস্থ রাখবেন ইনশাল্লাহ এরপরে আমরা যখন মূল পড়াতে যাবো যে ওই যে জবর জের পেশ দিয়ে পড়বো ইনশাল্লাহ ওই সময়ে আমাদের এই উচ্চারণগুলো প্রপারলি আসবে আর কি তাছাড়া এখন এমনিতে একটা জাস্ট ধারণা আর কি যে মাখরাজ কোন কোন মাখরাজ কোথায় আর কি এগুলো আর এজন্য ইনশাআল্লাহ যারা কি হরফ চেনেন না তারা এই কাজটা অবশ্য করবেন যে কোন মাখরাজের কোন হরফ ওইগুলো অবশ্যই উপস্থাপন করবেন হ্যাঁ এরপর শাকলা ইনওয়াস তাক ভাই আসসালামু আলাইকুম আসসালাম ওয়া

হা জবর হা কবে হঠাৎ করে কি হয়ে যায় হা পেশ হু হা হি হু দুই নাম্বার মাখরাজ কণ্ঠনালীর মাঝখান হইতে উচ্চারিত হয় আইন হা আইন জবর আ আইন জের ই আইন পেশ উ আ এ ও হা জবর হা হা জের হি হা পেশ হু হা হে হু তিন নম্বৰ মাখরাজ কণ্ঠনালীৰ শেষ হৈতে উচ্চাৰিত হয় গইন হ হ জবর যবৰ হ হাইন জেৰ গইন হ ঈন বেশ হু হ হৃ হু স যবৰ হ স যেৰ সি খু, বেশ সু হ খে খু বাই হৈছে কি

খারাপ হ্যাঁ হ্যাঁ নেট ও সমস্যা বাট লাইনে আছে দেখা যাচ্ছে হোস্ট আপনাদের নেট সমস্যা হুজুৰ <usurde> হুজুৰ <usurde> 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 हुजूर हुजूर खजूर टो लागेस हुजूर रसेन हुजूर हुजूर है बस लाइमर हुस्ती दे लो के ये डे ऑटोमेटिकली हो जाए अच्छा हुजूर क्या आगे करा बना क्यों लगी से सलाम अलैकुम

ও মাশাআল্লাহ তো অনাকাঙ্ক্ষিত সমস্যা কি আমি নিজেও বুঝতে পারিনি যে আমার সমস্যা হয়েছে পরে আপনাদের কথা শুনে আমি বুঝলাম যে আমার নিতে সমস্যা হচ্ছে এরপর লিপ নিয়ে আবার ঢুকা যাবে জি এবার দেখা যায় ভাই স্ক্রিন দেখা যায় জি দেখা যায় যেহেতু দেখা যাচ্ছে হ্যাঁ শাকলাইন মুস্তাক ভাইকে তখন যে কথাটা বলছিলাম ভাই কি শুনতে পেয়েছেন তখন না ভাই শুনতে পাইনি আরেকবার একটু বলেন হ্যাঁ তখন যেটা বলছিলাম সেটা হলো যে আপনার মাশাআল্লাহ অনেক ভালো আছে বাকি যেন এরকম ঢากকান না লাগে বার আইন জবর আ আইন জ এরকম না হয় হ্যাঁ যেহেতু আপনি মোটামুটি মাশাআল্লাহ অ্যাডভান্স লেভেলে আছে এর কারণে আপনাকে আর কি এই বিষয়টা

হামজা হা হামজা জবর আ হামজা জের ই হামজা পেশ উ হা জবর হা হা জের হি হা পেশ হু আমিন ভাইয়া জি এটা যেন হা হা না হয় হা হা কার হা জি হা হা জবর হা আচ্ছা

কণ্ঠনালী কণ্ঠনালী বা হলকের মাঝখান হইতে উচ্চারিত হয় আইন 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 হা আ ই আইন পেশ উ হা যাবার হা হা জের হি হা পেশ হু মাখ্রাস নম্বর তিন

খ আছে না খ খ জবর খ খ জবর খ খ জের হি খ পেশ খু এরপর আছেন সাব্বির খান ভাই মাশাআল্লাহ সাব্বির খান ভাই সাব্বির খান ভাইয়ের সমস্যা আছে নাকি নেটে না ভাই হ্যাঁ বলতেছি কাছের জেলার মানুষ তো নাকি হ্যালো হ্যাঁ 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 হুজুর বলতেছি এক নম্বর মাখরাজ হলকের শুরু হইতে হামচাহ হা হামচাহ হা জি হামজা জবর আ হামজা জেরে ই হামজা পেশ উ আ ই উ হা জবর হা হা জের হি হা পেশ হু হা হি হু দুই নম্বর মাখরাজ অলোকের মধ্যখান হইতে আইন হা আইন জবর আ আইন জের আই আইন পেশ ও আ ই ও হা জবর হা 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 পেশ হু হা হি হু তিন নম্বর মাখরাজ হলকের শেষ হইতে উচ্চারিত হয় গয়ীন খ গঞ্জবর গ গৈজের কি গো খ গো খর খ খেস খু খি খাশাল অনেক ভালো লাগছে তো এখানে একটা লক্ষণীয় বিষয় হ্যাঁ অনেক ভাই আবার হয়তো মনে করতে পারে যে ভাই এত টান দিয়ে পড়লো আসলে এখানে বিষয় হলো যেহেতু আমরা এখন উচ্চারণটা ঠিক করছি যে কোন হরফের উচ্চারণটা কেমন হবে তো উচ্চারণ ঠিক করার ক্ষেত্রে এখন আমরা জানি যে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় বাকি ভাই একটু টান দিয়ে পড়েছেন তো এই ক্ষেত্রে আমাদের এখনো সেই সময় আসেনি যে আমরা ওই ওইগুলো ঠিক করবো যে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় ওইগুলো যখন আসবে ইনশাআল্লাহ আমরা ওইটা ঠিক করবো বাকি এখন যেহেতু আমাদের মেইন উদ্দেশ্য হল যে মাখরাজ থেকে যেন হরফটা উচ্চারিত হয় তো সেই ক্ষেত্রে মাসা আল্লাহ সমস্যা নেই অন্য কেউ মনে তো আমরা পড়তে পারি ইনশাল্লাহ এখন বাকি ওই সময় যখন আসবে সময় আসবে সময়ে ইনশাল্লাহ আমরা ওইগুলো

খাওয়ার খাপ খা যে কি খাপ বেশ খুব এই তো মোটামুটি তাই না এরপরে আমাদের সামনে আরো পড়তে হবে তো সেক্ষেত্রে আরো যে হরফ যে সতেরোতা মাখরাজ আর আরবি উনতিরিশটা হরফ এর ভিতরে শুধু দুইটা হরফের ক্ষেত্রে ওই হরফটা আর কি ওই সব হরফগুলো উচ্চারণ করার ক্ষেত্রে ওই হরফগুলো থাকে শুধুমাত্র দুইটা হরফ আছে যে দুইটা হরফের ক্ষেত্রে ওই হরফের উচ্চারণ একেবারেই নেই ওই হরফের নাম কিন্তু ওর নাম উচ্চারণ করতে গিয়ে ওই হরফ নেই সেই দুইটা হল আলিফ আর হামজা তো যখন আমরা ওই হরফগুলোর নাম উচ্চারণ করি আরবি হরফ দিয়ে তো ওই দুইটা হরফের ক্ষেত্রে ওর নিজের নাম কিন্তু ওর নিজেরই অস্তিত্ব ওইখানে নেই তো এই দুইটার ক্ষেত্রে হয়তোবা আমাদের এরকম অন্যান্য হরফগুলোর প্রয়োজন হবে আর বাকি ওই ওই দুইটা পড়লে হয়তোবা ওই দুইটা নাম পড়লে হয়তোবা আমাদের পুরোপুরি ওই দুইটা হরফের উচ্চারণ আসবে না বাকি অন্যান্য হরফগুলোর যদি শুধু আমরা নামও পড়ি তো সর্বপ্রথমেই আসবে ওই হরফ উচ্চারণ আর কি জন্য আমরা যারা অনেকেই আসি এখানে হয়তো চার পাঁচজন আপনারা এরকম জবর জের পেশ দিয়ে পড়লেন বাকি অনেকেই হয়তো বা এমন থাকতে পারেন যে ওনারা এরকম জবর জের পেশ এগুলো হরক অর্থাৎ হারাকাতের ব্যবহার ওনারা জানেন না সেজন্য তাদের সুবিধার্থে আমরা সব মিলিয়ে আর কি হরফগুলোর নাম অন্তত পড়ব আর যদি কেউ পারি যে জবর জের পেশ দিয়ে আমরা পড়বো আমরা পড়তে পারি বাকি যেহেতু আমাদের এখানে মূল উদ্দেশ্য মাখরাজ চীনা কোন জায়গা থেকে কোন হরফের উচ্চারণ তো সেক্ষেত্রে আমরা আগে হরফগুলোর নাম পড়ব এরপরে যদি কেউ পারি তাহলে জবরদের পেজ দিয়ে পড়ব। আর যদি না পারি অন্তত হরফগুলো পড়ব যেন আমরা এই হরফগুলো সম্পর্কে জানতে পারি যে কোন হরফটা কোথা থেকে উচ্চারিত হয় আর এই মাখরাজগুলো অবশ্যই এগুলো যতদিন না আমাদের কোরআন সহি হবে সেইভাবে আমরা পড়তে শিখবো ততদিন পর্যন্ত আর কি এগুলো যদি আমরা মুখস্থ রাখতে পারি তাহলে আর কি আমাদের জন্য সহায়ক হবে এই জন্য আমরা চেষ্টা করবো একবারে আবশ্যক আমাদের জন্য আবশ্যক করব যে এই সতেরোটা মাখড়াজ যেন আমাদের থাকে তো আজকে আমাদের নম্বর মাখরাজ থেকে শুরু হবে চার নম্বর মাখরাজের যেটা বলা হচ্ছে জিহব্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয় তো আমরা ছবিটা আগে দেখি

জিহব্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া একটি হরফ উচ্চারিত হয় সেটা হলো বলছি আবার জিহবার গোড়া ওই বরাবর উপরে তালুর সঙ্গে লাগবে এক্ষেত্রে আমাদের বাংলায় কোনো হরফ নেই যে কফের মতো আর কি সেক্ষেত্রে আমাদের বাংলাতে অ আছে যে এই ক আমরা ক অর্থাৎ ক বর্গীয় হরফগুলো যেখান থেকে আমরা উচ্চারণ করি বাংলার তো তার থেকে আরও একটু নিচের দিকে গেলে পরে মূলত কফের মাখরাজ আর কি তো সেক্ষেত্রে আমরা ক থেকে যেখান থেকে ক উচ্চারণ করি ওর থেকে আরও একটু নিচে যাব ইনশাল্লাহ এরপরে গিয়ে ক এর উচ্চারণ ক কফের উচ্চারণ করব যেমন তো কফের উচ্চারণটা কে শোনাবেন আমি শুনাবো কফ না চারালে পরিমাণ লম্বা হবে

ওমর ফারুক ভাই জি ওস্তাদ বলতেছি মাশাআল্লাহ তো এবারে আমরা হয়তো বা আরো দু একজন ভাইয়ের হাত ওঠানো আছে ভাই আপনারা থাকবেন ইনশাল্লাহ হাত নামাবেন না আমরা কাফের উচ্চারণ আপনাদের কাছে শুনবো এরপর আমাদের পাঁচ নম্বর মাখরাজ হলো দুই নম্বর ওই যে জিহ্বার গোড়া হইতে একটু আগে বাড়াইয়া অর্থাৎ আমরা যে একবারে গোড়া গোড়ায় গোড়া থেকে কফ উচ্চারণ করলাম এর থেকে আরো একটু সামনের দিকে অর্থাৎ মুখের বাইরের দিকে আমরা যাব আর কি গোড়া হইতে একটু আগে বাড়াইয়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয় কাফ তাহলে আমরা কাপের মাখরা যে যাই কাফ আসলে কাফ কঠিন কিছু নাই কাপ আমরা যে বাংলা ক উচ্চারণ করি

অনেক সময় হয় অনেক ভাইয়ের দেখা যায় কাফ উচ্চারণ করতে গিয়ে তখন কফের মাখ যায় যায়। কিন্তু কফের উচ্চারণ করতে গেলে আবার কাফের মাখরাজে যায় তো এক্ষেত্রে আমরা একবারে কাফের উচ্চারণ অনেক সহজ হ্যাঁ বাংলা এর মতো উচ্চারণ করলে ইনশাল্লাহ হয়ে যাবে তো এবারে আমাদের আছেন হাত ওঠানায় আছে হ্যাঁ সাব্বির খান ভাই সাব্বির খান ভাই কাফের উচ্চারণ শুনাবেন্লাহ এবার ওবায়দ ওয়ালি ভাই জি জি হ্যাঁ কেফায়ত কাবির হ্যাঁ আপনি শোনান আপনার টা শেষ করুন এই তো হয়ে গেছে তারপরে এরপরে আমরা যাব পরবর্তী মাখরাতে ছয় নম্বর মাখরাতে যারা হাত উঠিয়েছেন ভাই হাত না নামাই আমরা আর যাদের পড়া দেওয়া হয়নি আর কি আমরা বাকিগুলো শেষ করব তো জিহ্বার মধ্যখান তার উপরে তালু সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয় আহ জিম শিম ইয়া তিনটা হরফ আমরা এখানে একটা বিষয় খেয়াল করি যে গতকালকে আমরা কণ্ঠনালী এখানে নিচ থেকে উপরের দিকে আস্তে আস্তে পর্যায়ক্রমে আজকেও যদি আরো একটু সামনে আর জিম সি নিয়া এগুলো জিহব্বার মধ্যখান। খান আমি আগে আহ হরফগুলোর উচ্চারণ করেছিলাম এরপর ইনশাল্লাহ আপনাদের কাছে শুনি তো আহ মধ্যখান মধ্য তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয় ইয়ে আবার শুনে জি

ট্রেন তো খুবই সহজ আহ আমাদের চালক বাসা এর উচ্চারণ করলেই হয়তো বা সিন সিন হয়ে যাওয়ার কথা আর ইয়া এর জন্য জি তো এরপর জাহাঙ্গীর আলম ভাই যদি আমাদের কাছে মনে হয় যে আমাদের জিরোবার মধ্যখান ব্যবহার হচ্ছে কিনা এই ব্যাপারে কনফিউশন থাকে তো আমরা আমার হাতের আঙ্গুল আছে আঙ্গুল দিয়ে জিহ্বার মধ্যখানে একটা স্পর্শ লাগাবো এরপর উপরের যে তালু আছে ওই বরাবর ওই তালুর সাথে একটা স্পর্শ লাগাবো এরপরে যদি আমরা উচ্চারণ করি ইনশাল্লাহ আমাদের জায়গা মতো থেকে জায়গা মতো উচ্চারিত হবে হরফগুলো আশা রাখা যায় ইনশাল্লাহ আর বাকি যদি কোনো সমস্যা হয় ইনশাল্লাহ আপনারা হোয়াটসঅ্যাপে জানাবেন আর বাকি এখন এখন নিজেরাও নিজেদেরকে টেস্ট করব হয়তো আমাদের অডিও গুলো অফ থাকবে কিন্তু আমরা নিজেদেরকে টেস্ট করে দেখবো যে আমাদের হরক গুলো উচ্চারিত হয় কিনা যদি না হয় এখনি ইনশাআল্লাহ আমরা আবারও জানব সাবির খান ভাই হ্যাঁ ইয়া আসামী ধরেছি ভাই

জিম জিম হবে না একটু চেষ্টা করেন তো ভাই মাসাল্লাহ অনেকটা আগের থেকে কিছুটা হলেও পরিবর্তন তো যদি আপনার মনে হয় যে যেহেবা মধ্যখান ব্যবহার হচ্ছে কিনা আপনি আর কি বুঝতে পারছেন না, ওই ক্ষেত্রে তো বললাম যে আঙুলের অ্যাঁ আঙুলের স্পর্শ দেবেন ওখানে, জিহ্বার মধ্যখানে, এরপর উপরে অ্যাঁ তালুর সাথে একটা আঙুলের স্পর্শ লাগাবেন, এরপরে দেখবেন যে জায়গায় লাগে কিনা, ঠিক আছে ভাই ইনশাল্লাহ? ওস্তাদ আমি কি বলবো একটু এই gym টা? জি যদি বলেন gym হ্যাঁ জি জি বলেন আসলে কঠিন কিছু নাই হ্যাঁ এরপরে আমরা যাবো সাত নম্বর মাখরা অথবা যারা এরকম তাসবিদের বিশেষজ্ঞ আছেন আর কি ওনাদের মতে সব চাইতে কঠিন মাখরা বদ তো আসলে কঠিন বলতে মানুষের কাছে কঠিন কিছুই নেই তো আমরা দোয়াদের ব্যাপারটা আর একটু যদি শীত দেখতে পাই তো ভালো হয় আর কি শুধু মাখরাজটা এখান থেকে পড়ে যায় সাত নম্বর মাখরাজ জিহব্বার গোড়ার দুই পাশ বা যে কোনো দিকের কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগাইয়া উচ্চারিত হয় তো এই বিষয়টা আমরা একটু খেয়াল রাখি এই যে আমি সরাবো

তাতে সাথে উচ্চারিত হয় এবারে তাহলে আমরা একটু চিত্রে দেখি দোয়াদের উচ্চারণটা কেমন হবে আসলে জি এই যে এবার দেখেন হ্যাঁ আসলে ওই যে ওইখানে বলা হলো যে গোড়ার কিনারা যে কোনো একদিকে বা উভয় উপরের মাড়ির উভয় পাশ এবং উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া তো এই ক্ষেত্রে উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া বলা হলো এখন এই কথা কিন্তু বলা হয়নি যে কোন মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগবে এই বিষয়টা নিঃসন্দেহে হয়তো সবাই খেয়াল করেছে নিশ্চয় যে কোন মারির দাদের গোড়ার সাথে এই কথা কিন্তু বলা হয়নি তো এক্ষেত্রে বলা হয়েছে যে আমাদের যে আক্কেল দাঁত আছে হয়তো অনেকেই চিনব সবাই চিনার কথা আর কি সিনিয়র তো সবাই তো সেক্ষেত্রে আক্কেল দাঁত যে আমাদের আছে থেকে নিয়ে দশটা অর্থাৎ আমাদের দুই যে বত্রিশটা দাঁত আছে তো এর ভিতরে দশটা মাড়ির দাঁত আর কি যেটা আমাদের আহ দেখি এখানে একটু বোঝালে সুবিধা হবে আর কি হ্যাঁ এটা একটু যদি খেয়াল করেন আমরা দাঁতের একটা এখানে যদি দেখা হয় দিয়ে যে এখানে ভাই চিত্রটা কি দেখা যাচ্ছে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে আচ্ছা ঠিক আছে আমরা আমরা শুধু দাঁতটাই দেখবো আর কি দাঁতের এখানে দেখেন চিহ্ন দেওয়া আছে হ্যাঁ দাঁতের ক্ষেত্রে তো এখানে যে এই যে পাঁচটা পাঁচটা দাঁতের উপরে সম্ভবত এরকম চিহ্ন দেওয়া আছে হ্যাঁ এই পাঁচটা আবার যদি আমরা আরও আর কি সহজে চিনতে চাই সহজে চেনার ক্ষেত্রে একটা টেকনিক হলো যে আমাদের মুখের পাশে একবারে সামনে যে দুইটা দাঁত আছে বড় দাঁত এক পাশ দিয়ে গুনলে পরে হয়তো বড়ো দাঁতের যদি একটা আমরা ধরি আর ডান দিক দিয়েই গুনি আর বাম দিক দিয়েই গুনি এক দুই তিন তিনটা দাঁতের পরে বাকি যেই দাঁতগুলো আছে এই সব দাঁতগুলো আর কি মাড়ি হিসাবে ধরা হয় আহ ওইখানে হয়তো যদি আপনারা একটু খেয়াল করেন বিষয়টা দেখবেন এই যে এখান থেকে এক এটা কিভাবে দেখাবো আর কি এক কথাই আহ আমাদের যে সোচালো একটা দাঁত আছে সবারই আছে এই যে যেটার উপরে আর কি হাইলাইটার টা রাখা আর কি ইন্ডিকেটার টা ভাই সবাই দেখতে পান ভাই একটু একটু হ্যাঁ করলে ভালো হয় আর কি আমি আসলে বুঝতে পারতেছি না তো তো এই যে এই একটা দাঁত আছে এই দাঁতটা কিন্তু আমাদের সবারই সচালো দাঁত ঠিক আছে একটু মাথাটা সচালো আর কি তো এর পরের যে দাঁত গুলো আছে কোথায় চওড়া দাঁত যদি আমরা বলি তো এই পাঁচটা দাঁত এই পাঁচটা দাঁত এবং ডানে পাঁচটা বামে পাঁচটা উপরের যে পাটি আছে আর কি দাঁতের ওই পাটির উপরের পাঁচটা দাঁতের গোড়া ওই ডানদিকের পাঁচটা দাঁতের গোড়া বাম দিকের পাঁচটা দাঁতের গোড়া এই মোট দশটা যে মাড়ির দাঁত আছে এই মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে জিহ্বা লাগবে এই যে এখানে চিত্রে চিত্রায়িত করা হয়েছে তো জিহ্বার গোড়াটা এরকম উপরের দিকে উঠবে নিচ থেকে উপরের দিকে উঠবে উঠে ওই ডানদিকের ডান দিকের পাঁচটা এবং বাম দিকের পাঁচটা ওই দশটা মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগবে এরপরে দের উচ্চারণ হবে ও এই ক্ষেত্রে ওই যে আমরা এর আগে অবলিক আসলাম যে ডান দিকের যে কোণ এক দিকের বা উভয় পাশে এই ক্ষেত্রে কি সবদিকে যায় বা কেউ যদি ডান দিকের পাঁচটা বৃত্তাকার গোড়ার সামনে যে গোড়া লাগায় তো ওই ক্ষেত্রেও যায় আবার যদি কেউ শুধু বাম দিকের এরকম পাঁচটা মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে দেওবার গোড়া লাগ গোড়ার কিনারা লাগাই তো এই ক্ষেত্রেও জায়েজ হবে তবে রেওয়াত এরকম পাওয়া যায় যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি এবং হযরত ওমর রাযিয়াল্লাহু আনহু ওনারা দুই পাশের মাড়ের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে দেওবার কিনারা লাগাতেন এরপরে দোয়া উচ্চারণ করতেন তো আমরা যদি পারি তাহলে আমরা উভয় পাশ থেকে উচ্চারণ করবো আর যদি না পারি যে একদিকে একদিকের সাথে অবশ্যই এরকম লাগি উচ্চারণ করবো তো এই ক্ষেত্রে আমি আগে উচ্চারণ শোনাই এরপরে আপনারা শোনাবেন ইনশাল্লাহ আবার মাখরাজটা পড়ছি জিহপার গোড়ার কিনারা যে কোনো একদিকের বা উভয় উভয় দিকের উভয় দিকের উপরের মারিত ওহো আচ্ছা জিহপার গোড়ার কিনারা প্রথম কথা হলো যে আমাদের যে জিহব্বা আছে ইন্ডিকেটর দিয়ে আরো একবার দেখায় মনে করেন এই হলো আমাদের জিহব্বা মনে করেন এই এই হলো আমাদের জিহব্বা সেই দিকটা এ মনে করেন যে গোড় পার এটা তো এই গোড়ার ক্ষেত্রে যে এই যে গোড়ার কিনারা আছে এই যে কিনারা এই কিনারা গুলো উপরের ওই ওই যে পাঁচটা মারির দাঁত ডান দিকের বা বাম দিকের ডান দিকের পাঁচটা এবং বাম দিকের পাঁচটা যদি সম্ভব হয় আমরা দুই দিক এটা উপরের দিকে উঠাবো উঠিয়ে ওই দাঁতের মারির গোড়ার সঙ্গে লাগাবো এরপরে দাদের উচ্চারণ করি এখন যদি কেউ শুধু ডান দিক দিয়ে উচ্চারণ করে সেটাও দায় আবার যদি বাম দিক দিয়ে উচ্চারণ করে তাও দেয় তো বলা হয়ে থাকে যে ডান দিকের দাঁতের গোড়ার সঙ্গে লাগানোটা একটু কঠিন বাম দিকে কিছুটা সহজ আর উভয় দিকটা যদি আমরা পারি উভয় পাশ লাগাবো তো আমি আগে লাগিয়ে দেখাই আমি আসলে প্র্যাকটিক্যাল তো দেখাতে পারছি না বাকি ইন্ডিকেটর দিয়ে এরকম দেখালাম বাকি আমি পরে শোনাই এরপরে ইনশাল্লাহ আপনাদের কাছে শুনবো তো দদের ক্ষেত্রে গোড়ার কিনারা এবং উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগে তো এই ক্ষেত্রে আমি উচ্চারণ করি আবার উচ্চারণ করছি তো দ আবারও আবার উচ্চারণ করছি একজন ভাই একজন ভাই আছেন হাত ওঠানাই আছে আগে আমার ফারুক ভাই জি ওস্তাদ বলবো জি আচ্ছা ওস্তাদ এটা দুই পাশে জিব বাড়াতে তো লাগতে পারে আমি ট্রাই করে দেখুন দুই পাশেও মাঝে মাঝে লেগে যায়

এখানে একটা যদি আপনাদের টেকনিক আমি বলি হ্যাঁ সেক্ষেত্রে আপনারা একটা কাজ করতে পারেন অপ্রচারণের সময় কিন্তু আপনারা জিহ্বার গোড়া যদি খেয়াল করেন বা না খেয়াল করেন তাও খেয়াল করবেন এখন খেয়াল করে দেখবেন যে অপসারণের ক্ষেত্রে কিন্তু আপনারা জিহ্বার গোড়াটা উপরের দিকে উঠিয়েছেন নাই কিন্তু কফ কফের উচ্চারণ হয়নি ঠিক আছে আপনারা তো নিজেরাই খেয়াল করবেন যে কফ উচ্চারণের ক্ষেত্রে আপনারা জিহ্বার গোড়া উঠিয়েছেন উপরের দিকে তো সেই ক্ষেত্রে এই উচ্চারণের ক্ষেত্রে জিহ্বার গোড়াটা যদি ওই ক উচ্চারণের মতো উপরের দিকে উঠা ইনশাল্লাহ দদ উচ্চারণের এই যে জিহ্বার গোড়াটা উঠানো আর কি সহজ হবে ওই যে দুই পাশে যে লাগাবেন লাগানোটা আর কি সহজ হবে আর যদি মনে করেন যে জিহ্বার গোড়া উঠাবো না না উঠিয়ে হবে তাহলে দেখবেন যে জিহ্বার আগার ব্যবহার হচ্ছে গোড়ার ব্যবহারটা আর হবে না একটু চেষ্টা করেন গোড়াটা যেন উপরের দিকে ওঠে এটা অবশ্যই প্র্যাকটিস করতে হবে সবার ইনশাল্লাহ সবার সময় থাকলে হ্যাঁ আহ আলী ভাই বলবেন উবববব মাশাআল্লাহ হ্যাঁ আগার ব্যবহারটা কম হয় আর কি অন্তত আমরা এতটুকুকে জিওবার আগা যেন একবারে সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে না লাগে এ বিষয়টা একটু খেয়াল রাখব হ্যাঁ এবার চেষ্টা করি একটু আর একবার মাতলি ভাইয়া বব ব আমার তো মনে হয় আপনার আপনার ঠিক হয়ে আছে আরো একটু স্পষ্ট বলেন তো ভাইয়া আমার তো মনে হচ্ছে অনেক ভালো হচ্ছে আপনার বদ আচ্ছা ঠিক আছে হোয়াটসঅ্যাপে আবার শোনাবেন ইনশাল্লাহ ওখানে আরো একটু আপনি বলবেন তো অনেকেই আছেন হাত উঠিয়ে আট দশ জনের উপর দিয়ে আপনি যাবেন আপনি WhatsApp এ শোনাবেন আচ্ছা ঠিক আছে তাহলে এই এখানে আসলে আমাদের সময়ও দুই মিনিট পার হয়ে গেছে ইচ্ছা ছিল আর কি যে সব শেষ করার হয়তো হবে না তারপরেও আর কি আমরা আরো দুইটা একটা মাখরাজ হয়তো করতে চেষ্টা করব তো ক্ষেত্রে জিহ্বার গোড়া যদি উপরের দিকে না ওঠে আপনারা এ প্রয়োজনে আমাকে বলবেন আমি ইনশাআল্লাহ যদি আরও সহজ নিয়ম থাকে আমি সহজ নিয়মগুলো বলবো ইনশাল্লাহ তো দের ক্ষেত্রে আমরা খেয়াল রাখবো যে কফ উচ্চারণের ক্ষেত্রে আমরা মনে মনে ধরে নেবো যে আমরা ক উচ্চারণ করছি আর সেইভাবে আর কি জিহ্বার গোড়াটা উঠাবো উঠিয়ে আহ ওই দুই পাশের দাঁতের গোড়ার সঙ্গে লাগানোর চেষ্টা করবো আমি উচ্চারণ আবার শোনাচ্ছি তো আমরা সামনের মাখরাজে যাচ্ছি আর পড়া এখন না নিলেই হয়তোবা ভালো হবে কারণ সময় তো অনেক যে ভাইরা হাত উঠেছেন মোবারকবাদ বাকি আপনারা ইনশাল্লাহ আহ অবশ্যই হোয়াটসঅ্যাপে শোনাবেন হ্যাঁ এরপর পরের মাখরাজে আমরা যাচ্ছি আট নম্বর মাখরাজ জিহ্বার আগার কিনারা সামনের উপরে দাঁতের মাড়ির সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয় তো এই ক্ষেত্রে ওই যে দেখেন এখানে মোটামুটি এখানে ইন্ডিকেট করাই আছে যে কোন দাঁতের গোড়ার সঙ্গে লাগাই আর কি কোন দাঁতের মাড়ি মাড়ি অর্থাৎ একবারে যে দাঁতের গোড়ার সঙ্গে লাগবে এমন নাই বরং ওই দাঁতের উপর সুজার আর কি ওই যে দেখেন এই এইখানে আরকি এইখানে দেখেন যে ইন্ডিকেট করা আছে বিষয়টা দেখা যায় ভাই দেখা যায় লাল বিন্দু হ্যাঁ লাল বিন্দু যেখানে যেখানে নড়াচড়া করে খেয়াল করেন যে এইভাবে ঠিক অর্থাৎ আমাদের যে সামনের উপরের যে দাঁত আছে আসলে বাংলা লয়ের মতো কি খুব কঠিন কিছু নাই আ বাংলা ল উচ্চারণ করতে যেমন লাগে এই লামের ক্ষেত্রেও তাই লাম একটু চেষ্টা করেন দেখি ভাই কঠিন হবে না লাম লাম জি জি লাম লাম চেষ্টা 하면 পার্থক্য নিয়ে যাবে এর ফলে আমরা নয় নম্বর মাখরাজে যাই আসলে তুই হ্যাঁ নয় নম্বর মাখরাজের ক্ষেত্রে ওই লামের মতোই কাছাকাছি আর কি জিহপার আগা তার বার আবার উপরের তালুর সঙ্গে লাগাই অর্থাৎ জিহবা যেই সুজা আছে আমাদের জিহ্বার আগাটা ওই সুজা শুধু আমরা উপরের দিকে উঠাবো এই যে এখানে ইন্ডিকেট করা আছে এই যে এখানে আসলে কঠিন না আমরা দন্ত ন যেখানে উচ্চারণ করি এই একই আর কি এগুলো কঠিন হবে ইনশাআল্লাহ তো استاذ জি আমি আমি উচ্চারণ করি এরপর ইনশাআল্লাহ হ্যাঁ ন আর নুন এর ক্ষেত্রে নুন এর উচ্চারণটা না খেয়ে উঠবে আর কি হ্যাঁ নু-উ-ন আর দশ number মাখরাজ আর জিহ্বার আগ আর পিঠ তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয় র এক্ষেত্রে র র অনেক বইতে খেয়াল করবেন যে লেখা আছে জিহ্বার আগার উল্টা পিঠ হ্যাঁ আসলে উল্টা উল্টা পিঠ বলতে একবারে যে নিচের পিঠ ওইটা নাই বরং এই এই যে যে উপরের আর কি হ্যাঁ এই যে উপরের যে পিঠটা আছে এটাকে আসলে পিঠ বলা হয় অনেকে হয়তো আহ ভুলবশত এটা হয়তো বুঝতে পারেন অনেক সময় আর এই এই পিঠটাকে বোঝানোর জন্য অনেক বইতে দেওয়া আছে উল্টা পিঠ তো এই পিঠটাকে বোঝানোর জন্য ওই বইতে দেওয়া আছে উল্টা উল্টাপিঠ যে রাগার পিঠ তো এই পিঠটাই উপরে লাগবে অনেকেই দেখা যায় যে নিচের পিঠটা উপরে উঠিয়ে র এরকম উচ্চারণ করতে যায় আর কি আসলে ওইটা সহি নাই এইটা সহি এই পিঠটা উপরে লাগালে এই যে এই পিঠটা এই পিঠটা যদি উপরে লাগানো যায় তাহলেই গিয়ে র এর উচ্চারণ সহি তো এই র নুন আর এর আগে আমরা লাম পড়লাম এই তিনটা মাখরাজের ক্ষেত্রে অনেক কিতাবে যেরকম আমরা এর আগে জিম শি নিয়া এক মাখরাজে তিনটা হরফ পড়লাম অনেক তাজবিদের কিতাবে এই তিনটাকেও আবার এক জায়গায় করা হয়েছে আপনারা যদি একটু খেয়াল করেন তিনটার মাখরাজ প্রায় কাছাকাছি তো ইনশাল্লাহ আমরা এইগুলো পিডিএফ আমরা শেয়ার করবো হোয়াটসঅ্যাপে ওইখানে ইনশাল্লাহ দেখবেন আর বাকি আমি এই তিনটা যেই তিনটা আর কি খুব দ্রুত আমরা পড়লাম এই তিনটা হরফ কারণ আমি আবারও শোনাচ্ছি লাম আর আগার কিনারা সামনের উপরের সামনের উপরের দাঁতের মাড়ির মাড়ির সঙ্গে লাগাইয়া ক্ষেত্রে লাম ল বাংলা ল হরফের মতোই আর কি লাম লাম আর নুন বাংলা দন্ত ন যেটা আর কি ন নুন র বাংলা র বাকি আহ যে হবার আগার অবশ্যই এই পিঠটা লাগবে জি এই এই পিঠটা হ্যাঁ র নুনের ক্ষেত্রে নুন তাহলে মোটামুটি এই পর্যন্ত আজকে আমাদের থাকলো কোনো ভাইয়ের যদি প্রশ্ন থাকে তো প্রশ্ন করতে পারে কারো কোনো প্রশ্ন আছে কিনা ভাই আমার তো কোনো প্রশ্ন নেই যদি অন্য কারো থাকে ভাই আজকে ক্লাসের উপরে কারো কোনো প্রশ্ন আছে কিনা

بحكة الله بحكة الله بحكة الله الله السلام عليكم ورحمة الله وبركاته السلام عليكم السلام. <applause>